ভোটার প্রার্থিতা নিয়ে কমিশনের জমা পড়া আপিল সমূহের শুনানি শুরু হয়েছে আজ থেকে। আপিল নিষ্পত্তিতে অনেকেই প্রার্থিতা ফিরেও পেয়েছেন। মনোনয়ন যাচাই বাছাইয়ে বাদ পড়াদের প্রার্থিতা ফিরে পেতে ইসিতে জমা দেয়া 561টি আপিলের মধ্যে আজ প্রথম দিন দুপুর পর্যন্ত 50টি শুনানি সম্পন্ন হয়। এর মধ্যে 30 জনই তাদের প্রার্থিতা ফিরে পেয়েছেন। সকাল থেকে রাজধানীর আগারগাঁয়ে নির্বাচন কমিশন ভবনে আপিল শুনানি শুরু হয়। শুরুতেই প্রার্থিতা ফিরে পেয়েছেন মুন্সীগঞ্জ এক আসনের বিকল্প ধারা প্রার্থী মাহিবী চৌধুরী, কিশোরগঞ্জ তিন আসনে আওয়ামী লীগের প্রার্থী নাসিরুল ইসলাম খান, নোয়াখালী দুই আসনে জাতীয় পার্টির মনোনীত প্রার্থী তালেবুজ্জামান এবং খুলনা চার আসনে তৃণমূল বিএনপির কো-চেয়ারম্যান শেখ হাবিবুর রহমান। এছাড়া আপিলেও প্রার্থিতা পাননি অনেকে। যাদের প্রার্থিতা বাতিল হয়েছে তাদের কেউ কেউ উচ্চ আদালতে যাওয়ার ঘোষণা দিয়েছেন।